আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো বরাবর মতোই আবারও নিয়ে এলাম সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, লক্ষ্য বেকারে পি পত্রিকা। এখানে সরকারি বেসরকারি 10টি গুরুত্বপূর্ণ চাকরি নিউজ রয়েছে, পুরো ভিডিও জুড়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আমি যাই হাসান, বরাবর মতোই বিডি জব সার্কুলার 24 সবাইকে স্বাগতম। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, নিত্য নবীদের চাকরি সবার আগে পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো 16 চাক নম্বর 2022 তারিখ। এখন আগে 5 টাকা মূল্য ছিল, এখন 10 টাকা মূল্য করা হয়েছে। পুরো সপ্তাহে চাকরি খবর পাবেন এখানে। তো আমি শুরু যদি আপনি দেখা, এখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরি 94 জন নিবে, এরপরে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের চাকরি 97 জন নিবে, এরপর ওয়ান ব্যাংক লিমিটেডের চাকরি, তারপরে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের চাকরি 37 জন নিবে। এরপরে দেখতে বাংলাদেশ ওয়াশন গ্রাফিক্স রিসার্চ ইনস্টিটিউটের 17 জন নিবে। বিমানবাহিনী অফিসার ক্যাডার পর একটা নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে, এটা এসএসসি এবং এসএসসি পাশে 4.50 লাগবে। এরপর কাস্টম এক্সাইজ অ্যান্ড ব্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রামে একটা চাকরি, তারপর ব্র্যাক ব্যাংক লিমিটেড একটা চাকরি রয়েছে। এরপর শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলে চাকরি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাকরি রয়েছে 50 জন, তারপর ঢাকা পাওয়ার কোম্পানি লিমিটেডে এখানে আলাদা আবার 33 জন রয়েছে, তারপর জেলা প্রশাসক কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা 31 জনের সার্কুলার রয়েছে। এরপর রয়েছে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুরে নিয়োগ, তারপর 8 দিন ওয়েলফেয়ার সেন্টারে চাকরি 14 জন রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা চাকরি, এখানে রয়েছে আলাদা আলাদা নিয়োগ। তো মোটামুটি প্রথম পৃষ্ঠার হেডলাইনগুলো পড়া শেষ, তো আমরা এখন আসবো এটা 3 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা আসি। জি, এটা হলো দ্বিতীয় পৃষ্ঠায়। তো এখানে আমি তেমন কোনো খবর দেখতেছি না। এখানে রয়েছে ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ একটা সার্কুলার, তারপর রয়েছে ইউনাইটেড হসপিটাল লিমিটেডে চাকরি। আর না, এখন আমরা যাব দ্বিতীয় পৃষ্ঠায়, 3 নম্বর পৃষ্ঠায়, যেটা 3 নম্বর পৃষ্ঠা। তো এখানে শুরু দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের চাকরি, বাকি অংশ খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরি, বাংলাদেশ ব্যাংকে চাকরি। তারপর এগুলো সবই প্রথম দ্বিতীয় পৃষ্ঠার পরের অংশ, এখানে কোনো হেডলাইন নেই। আচ্ছা, এটা হলো সর্বশেষ পৃষ্ঠা বন্ধুরা, সর্বশেষ পৃষ্ঠা। এখানে রয়েছে জেলা প্রশাসকের চাকরি জামালপুরে, তারপর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়া কলেজের চাকরি, নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি, 8 জন নিয়োগ দিবে। এরপর রয়েছে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি বাগেরহাটে চাকরি, বসুন্ধরা গ্রুপে একটা চাকরি রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চাকরি রয়েছে। তারপর রয়েছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকরি, বাংলাদেশ ওশান গ্রুপ রিসার্চে চাকরি, তার বেসরকারি নিবন্ধন কর্তৃপক্ষে চাকরি রয়েছে যে পাশে। ক্যানন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর একটা নিয়োগ রয়েছে, যেখানে আর মোটামুটি নাই বন্ধুরা। তো পুরো স্যার ইয়ারা পত্রিকাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন, তো আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। আমি বিস্তারিত পড়লাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বা আপনার একটু উপকার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।